শাশুড়িকে বোঝার চেষ্টা মন জয়ের কৌশল। বউ শাশুড়ির দ্বন্দ্ব মোটেও নতুন কোনো বিষয় নয়, তুচ্ছ নানা কারণে খিটিমিটি লেগে যেতে পারে বউ শাশুড়ি সম্পর্কের মধ্যে। এতে করে সংসারে অশান্তির ঢেউ ওঠে, কখনো কখনো বিচ্ছেদের মতো কঠিন পরিস্থিতিও তৈরি হয়। শাশুড়ির মন জয় করতে পারলে এসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া সম্ভব। এক প্রতিবেদনে শাশুড়ির মন জয়ের কয়েকটি উপায়ের কথা বলা হয়েছে। এসব মেনে চলতে পারলে শাশুড়ির সঙ্গে সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠতে পারে আপনার। শাশুড়িকে বোঝার চেষ্টা। বিয়ের পর শ্বশুরবাড়িতে সম্পূর্ণ নতুন পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে নিতে আপনাকে যথেষ্ট বেগ পেতে হতে পারে, কারণ নতুন বাড়ির রীতি রেওয়াজ, সংস্কার বা অন্য বিষয়ের শুরুর দিকে আপনার জানা থাকে না। সবকিছু না জেনে ভুলেও আগবাড়িয়ে কোনো মন্তব্য করতে যাবেন না। শাশুড়ির পছন্দ অপছন্দ সহ তার খুঁটিনাটি নানা বিষয় জানার চেষ্টা করুন। এই ক্ষেত্রে স্বামীর সহায়তা নিতে পারেন আপনি। শাশুড়ি টিভি সিরিয়াল দেখতে পছন্দ করলে মাঝে মধ্যে টিভি সিরিয়ালের কাহিনী বা চরিত্র নিয়ে শাশুড়ির সঙ্গে আলাপ জুড়ে দিতে পারেন। এতে করে আপনাদের সম্পর্কের বরফ গলবে এবং ধীরে ধীরে সুন্দর একটি সম্পর্ক গড়ে উঠবে। উপহার। উপহার পেতে কে না ভালোবাসে। শাশুড়ির মন জয় করতে চাইলে কোনো উপলক্ষকে কেন্দ্র করে বা কোনো উপলক্ষ ছাড়াই মাঝে মধ্যে তাকে উপহার দিন। অবশ্যই শাশুড়ি আপনার এই ভালোবাসার মূল্য দেবেন। প্রতিযোগিতা নয়, মা হিসেবে ছেলের প্রতি কর্তব্যপরায়ণ হবেন আপনার শাশুড়ি। এই বাস্তবতাকে মেনে নিন, তার সঙ্গে প্রতিযোগিতায় না নামাই ভালো। হয়তো আপনার স্বামী আপনার হাতে রান্না করা খাবার খেতেই বেশি পছন্দ করেন। সাবধান, বিষয়টি শাশুড়িকে বুঝতে দেবেন না। শাশুড়ি হেসেলে ঢুকলে কখনোই তাকে বলতে যাবেন না ছেলের জন্য কিভাবে রাঁধবেন তিনি, বরং তার রান্নার প্রশংসা করুন। তার কাছ থেকে রান্নার কিছু কৌশলও শিখে নিতে পারেন। শিষ্টাচার। শাশুড়ির চোখে লক্ষ্মী মেয়ে হতে না পারলেও অন্তত তার সঙ্গে মার্জিত আচরণ করুন। তিনি যা বলছেন তার ওপর কথা না বলাই ভালো। যুক্তি পাল্টা যুক্তি কিংবা বিতর্ক এড়িয়ে চললে ক্ষতি কি। ফোনে হলেও যোগাযোগ। শাশুড়ির কাছ থেকে দূরে থাকলে সময় সুযোগ পেলে নির্দিষ্ট বিরতিতে ফোন দিয়ে তার খোঁজ খবর নিতে পারেন। তিনি কখন আপনাকে ফোন করবেন সেই অপেক্ষায় না থেকে নিজে থেকেই ফোন দিন। আপনি নিয়মিত ফোনে যোগাযোগ রাখলে আপনার শাশুড়ি উপলব্ধি করবেন দূরে থাকলেও আপনি তার খেয়াল রাখছেন, বিষয়টি আপনাদের সম্পর্কে ইতিবাচক প্রভাব ফেলবে। পরামর্শ নিন। কোনো সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে শাশুড় শাশুড়ির সঙ্গে পরামর্শ বা উপদেশ নিন। এমনটি করলে তারা এইভাবে খুশি হবেন যে সন্তানের জীবনে তাদের প্রভাব ফুরিয়ে যায়নি। উদ্বেগ নয়, শাশুড়ির সামনাসামনি হলে অস্বস্তি বোধ করলেও ভড়কে যাবেন না। শান্ত থাকুন, মনে রাখবেন আপনার মুখোমুখি হলে কিছুটা অস্বস্তিতে থাকতে পারেন। সামনাসামনি হলে জড়সড় হয়ে না থেকে সহজ স্বাভাবিক আচরণ করুন, তাহলে শাশুড়িও আপনার সঙ্গে সহজ হতে পারবেন। স্বামীর সঙ্গে ভালো ব্যবহার। প্রত্যেক বাবা মা তাদের সন্তানকে খুশি দেখতে চান। শ্বশুর শাশুড়ির সামনে পারত পক্ষে স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করবেন না। শ্বশুর শাশুড়ির সামনে স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করলে তাদের শ্রদ্ধা অর্জন করতে পারবেন আপনি। পরিপাটি থাকুন। নিজের সন্তুষ্টির পাশাপাশি শাশুড়ির মন জয়ের অন্যতম উপায় হতে পারে পরিপাটি থাকা। অপরিষ্কার পোশাক কিংবা এলোমেলো চুলে না থেকে পরিপাটি থাকার চেষ্টা করুন। এমন তথ্য পেতে আমাদের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করুন।